দূরপিণ্ডি বুদরগারে চাপানোর মতো অবস্থা আর কি। 15 বছর ধরে একটা দল সরকারে আছে, একচ্ছত্র নিয়ন্ত্রণ, সমস্ত কিছু, আকাশ বাতাস মাটি পানি ব্যাংক বিমা ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ করে দেশে, জিকির আওয়ামী লীগের, এখনও বলে বিএনপি বাজার নিয়ন্ত্রণ করে, কী কারণে আছে? ঘাস কাটতে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে না? অদ্ভুত কোশ্চেন। আচ্ছা যাক, এই আলোচনা আমি করছি, আরও ডিটেলস বিষয়ে আলোচনা আছে। আমি 30 সেকেন্ড অন্য একটা প্রসঙ্গ নিয়ে আমি কথা বলি, যেটা আপনারা শুনতে আগ্রহী হবেন কিনা জানি না। দেখেন, বাংলাদেশের সর্বত্রই তো সংকট, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটা অনিবার্য বাস্তবতা। মানুষটা একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, একটা মানবিক ব্যাপার। এই যে সংকট, আমি বিশ্বাস করি এই সংকট উত্তরণে বেগম খালেদা জিয়া একটা বড় ভূমিকা পালন করতে পারতেন বাংলাদেশের এই সংকট উত্তরণে। অথচ মানুষটাকে দীর্ঘদিন একরকম একটা চিকিৎসাহীনতা, তার জন্য তো চিকিৎসার প্রয়োজন। তিনি যে স্তরে যে পর্যায়ে রয়েছেন, বাংলাদেশের অনেক চোর বদমাইশ দুর্বৃত্ত তারাও জামিন পাচ্ছেন, কিন্তু খালেদা জিয়া পাচ্ছেন না। না, তার জীবন সংকটাপন্ন, সেই জন্য আমি বললাম আমি মধ্য থেকে তার মুক্তি দাবি করছি। এখন বলেন সিন্ডিকেট বা বাজারের যে বাস্তবতা, আমি একজন রিক্সাওয়ালাকে দেখলাম, আমি অনলাইনে দেখলাম যে বলতেছে যে বাজারে গেলে মনে হয় ভোটের মতো কেউ যদি বলতো ঘুমাই যান আপনার ভাত খাওয়া হয়ে গেছে, আমরা নিতে পারছি না। ওনারা নানান ধরনের বক্তব্য দিতে পারে, দায় চাপাতে পারে বিএনপি, নানান ধরনের কথা বলতে পারে, সিন্ডিকেট বিএনপি বাজারে সংকট তৈরি করছে। তাহলে এই যে সরকারের এত মেকানিজম, এই যে দেশের মানুষ ট্যাক্স দিচ্ছে, এই দিচ্ছে, সরকার পালছে, এমপি পালছে, মন্ত্রী পালছে, ডিসি সাহেবদের পালছে, টিএনও সাহেবদের পালছে, তারা কি বসে বসে ঘাস কাটছে? শুধু বাস্তবতা দেখেন, এই আলুর কথা আপনি বলছিলেন, আমি দেখলাম একটা লেখায় 1 কেজি আলু উৎপাদন করতে একজন কৃষকের 9 থেকে 9.5 টাকা খরচ হয়। সেই আলু তারা 10 টাকা 10.5 টাকা 11 টাকা বিক্রি করে, বড় জনপ্রতিনিধির কাছে পৌঁছলাম, 11 টাকায় বিক্রি করে। সেই 11 টাকার আলু আমি 48 টাকায় কিনছি, আমার কৃষক পাচ্ছে 10 টাকা। জি, আমার কৃষক যিনি উৎপাদন করছেন তিনি পাচ্ছেন মাত্র 10 টাকা। মাঝখানে এই মধ্যস্বত্বভোগী ফরিয়া সিন্ডিকেট দালাল এরা সমস্ত লুটেপুটে খাচ্ছে। এই টাকাটা যদি আমি কষ্ট করে কিনছি, এই টাকাটা যদি আমার কৃষকও পেত, এর অর্ধেক টাকা পেত, তাহলে তো আমার একটা সান্ত্বনা।